হ্যালো বন্ধুরা, আমরা আজকে খেলবো হরর হসপিটাল 2। তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলেন। এখন আমরা তাড়াতাড়ি স্টার্ট করছি। প্লে আমরা কোনো গেম আছে, গেমটা লোডিং হচ্ছে। এখন আমরা এখানে গেমে ঢুকে পড়েছি। এই তো আমার বউ। ওয়াও, হে ইউ, কথা বলছ না কেন বউ? আমরা ঘরে ঢুকার চেষ্টা করবো, দেখি হসপিটালে ঢুকতে পারি। হসপিটাল অনেক সুন্দর, এটা ভয়ানক ভয়ানক। চাবি লাগবে, চাবি লাগবে, কি লাগবে কিটা দেখলাম না। ও এখানে আশেপাশেই থাকবে, কিটা আশেপাশে থাকবে। দেখি এটা কি, এটা চাই না কি? এখানে এখানে এটা খোলা আছে না, এটা কাট দিয়ে আটকানো। আরে ভাই, আরে ভাই, এটা কি? আরে ভাই, কি ছিল এগুলা যে কি? আন্দাজি চলো ওই ঘরে দেখি, ওই ঘরে কিছু পাওয়া যাবে, পাওয়া যাবে। আর ঘরটা দেখি, নিশ্চয় এখানে কিছু পাওয়া যাবে, কারণ দরজা খোলা। কোনো ভূতের দেখা পেলাম না। হ্যাঁ, খালি জাম্প স্কেয়ার দিয়েছিল, প্রথম প্রথম আর পাইনি। এখন আমরা ঘরে চলে যাচ্ছি। হ্যাঁ চলো ঘরে ঢুকে যাই। একটু লোড করে আমরা এখানে এখানে চাবিটা দিই। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ঘরে ঢুকে পড়ছি। এখন আমরা ঢুকে পড়েছি হসপিটালে। এই দেখো দুজন নার্সের ছবি। এই এখানে কি শব্দ হলো? এই ভাই ভূত, আরে ভাই, আমাদের ঢুকে উচিত। না না, ঢুকে যদি জাম্প স্কেয়ার দেয় না, কিছু হবে না, গেমের নিয়ম। আরে ভাই, বলেছিলাম এটা জাম্প স্কেয়ার দেবে একটা। আচ্ছা জানি, এই নার্সকে মেরে ফেলেছে গুলি দিয়ে মনে হয়। নার্স ছিল হসপিটালে, কাজ করতো, এখন তো কাজ করে না। হসপিটালটা অনেক দিন ধরে বন্ধ হয়ে গেছে, তাই দেখো আশেপাশে ময়লা আবর্জনা। এই রুমে কি আছে কিছু? কি কিছু আছে না, এটা দিয়ে তো আমরা ভিতরে ঢুকলাম। এই রুমটা দিয়ে তো আমরা ভিতরে ঢুকলাম। না না, এই রুমটা ভিতরে ঢুকছি না। এটা লক, এটা চাবি লাগবে। আচ্ছা দেখি টয়লেটটা কোনো চাবি পাওয়া যায় নাকি? না, চাবি পাওয়া যায় না। টয়লেটটা হাগু থাকবে আর কি থাকবে? এই টয়লেটে তো চাবি থাকবে। আরে বাইক বাকেট এখানে। আরে ভাই, এখানে তো কিছুই গেল না, চলো বাইরে যাই। বাইরে বাইরে কিছু পাই না কি? এই রুমে চলো, এই রুমে, এই রুমে দেখি। আরে কিছু নেই, পাওয়া যাবে কি না? আরে ভাই, আরে ভাই, হঠাৎ করে এসে পড়লো। আমার মনে হচ্ছে এই রুমে আর কিছু পাবো না। না, আর কিছু পাবার মতো তো নেই। হ্যাঁ ঠিক বলেছ, তো ভিতরে যাই। এখানে কি না? না, চেয়ার ছাড়া এখানে কিছুই নেই। চলো বাইরে বাইরে যাই। আজে বাজে জিনিস, আমি মনে হচ্ছে আমি ভূত এখানে এসেছিল, মানে এখানে কিছু থাকবে, দিয়ে যাবে। না যাবে না, কিছুই না। ওই রুমে ঢুকি, আপনি ওই রুমে ঢুকি। এই রুমে কি কিছু? আরে ভাই ভাই, চেয়ার উপরে মনে হয় ঝুলে ভাসছিল, ভাসছিল। আমরা ঢুকা মাত্র এরা পড়ে গেল, পড়ে গেল। ভূতে এসব করে রেখেছে। এই বড় শয়তান ভূত, এখানে কিছু কিছু হবে। মারো 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 ভাই, আরে ভূত ভাই, পুরো গলা টলা টিপে ধরে। চলো এই রুমটা খুলি, এই রুমটাতে দেখি কি আছে, কিছু কি পাবো? না পাবো না মনে হয়, না সম্ভবত পাবো না। চলো, আমার একটু চাবি দরকার মনে হয়। এ কে কে গেল? আরে ভাই, কে 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 গেল? মাংস,
না কি আমরা লাল ভাই বুঝছি না আমি আমার হয় একটা প্যান্থার না প্যান্থার হবে কেন এ হেঁটে গিয়ে চলে গেছে প্যান্থার তো হাঁটতে পারে না ভাই এরম লোক এরম লোক খোলা যাবে না সব চাবিও না এই রুমে এই রুম খোলার জন্য চলো আমরা সামনে আগ সামনে যাই যাই চাবি পাচ্ছি না আমরা যেখানে লক করেছিল এখানে চলো যাই এই দরজাটা কোথায় ছিল দুই তলায় চলে গেলাম দ্বিতীয় তলায় চলে গেলাম এখন আমরা না উপরে তো কোনো কাজ নেই মনে হয় আমাদের নিচে গিয়ে দেখি কি আছে হ্যাঁ নিচে গিয়ে দেখা ভালো হবে মনে হচ্ছে নিচে দেখিনি তাই একটু কান দাঁড় চর্চ করছি কান্দার কি কি কাদা শব্দ পাচ্ছি আমরা এখানে কোন মহিলা কাটছে কোন মহিলা কাটছে আমাকে মনে হচ্ছে ওকে সাহায্য করতে হবে না 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 ভাই ওর কাছে যেও না নিশ্চয়ই জাম্প স্কেয়ার দিবে তারপর ও জাম্প স্কেয়ার দিবে ভাই যাও না না এটা খেয়ে এটা না না আমার সাহায্য করা উচিত না না ভূত ভূত এটা বুঝেছি বুঝেছি আমি ভূত ও না না হ্যাঁ এটা আমাদের উচিত নয় যাওয়া হ্যালো আমি যাচ্ছি হ্যালো দিদি হ্যালো দিদি ভূত তোমার কি সাহায্য দরকার বলেছিলাম যে জাম্প স্কেয়ার দেবে কিন্তু চলে গেল জানতাম আরে এই রুমে তো দেখি দেখি না এই রুমে কি আছে দেখে মনে হয়েছে শরীরে কোনো চামড়া টামড়া নেই এমন জন্য দেখে যাচ্ছিলাম শরীর তারপর আরেকটা রুমে যাই দিকে দেখি কিউ জাম্প স্কেয়ার দে টয়লেট যেখানেই যাই সেখানেই শুধু জাম্প স্কেয়ার এই রুমে যাই এই রুম কি জাম্প স্কেয়ার দিবে জাম্প এই দরজা লাগিয়ে দিল আরে ভাই জাম্প দরজা লাগিয়ে দিল ভাই ভাই জাম্প দরজা লাগিয়ে দিল ইয়া 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 ওই কে জানো চলো সামনে কোলারে তো কোনো অপশন নেই সামনে চলি সামনে ভাই গিয়ে দরজা দেখাবার কোনো অপশন নেই দরজা তাকাচ্ছে সামনে যাওয়ার পথ নেই কি হচ্ছে কি হচ্ছে দরজা খোলা এমন একটা অপশন আছে দরজা খোলারও তো কোনো এসেছে এসেছে দরজার আওয়াজ কম ভাই আমি তো দৌড়ে গিয়েছিলাম যে এ রুমে চলি এ রুমে মনে হয় কিছু কি নিশ্চয় কিছু আটকে দিয়েছে আমাদেরকে কিছু হলো থাকবে এই ভাই 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 পেয়েছে ভাই আমরা এখন স্কিপ করতে পারবো ভাই ফাইল পেয়ে গেছি আমরা এটাই আমাদের দরকার ছিল এটাই দরজা আমার ভাই চলো বন্ধুরা আমরা এখন এখন আসার আগে ছেড়ে খুবই কষ্ট লাগছে ছেড়ে যেতে দুটো খুলে গেছে এতো দেখো আমার বই বই এখানে আমরা চলে যাই আমার বইটা আমাদের বাইকে বসে রয়েছে চলো আমরা এখান থেকে চলে যাবো এখান থেকে চলে যাবো এই জায়গাটা ভালো না জায়গাটা খুব ভালো না চলে আসলাম মোটরসাইকেলে বেরিয়ে যাচ্ছি আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করেন
তো বন্ধুরা এখানে গেম খেলে চলে আসি। আর বন্ধুরা এই ভিডিওতে আমি টার্গেটটা যদি 1000 লাইক যদি হয়ে যায় তাহলে আমি হসপিটাল হরর হসপিটাল 3 খেলবো। ভিডিওটা শেষ, আদাব, নমস্কার।